গতকালকে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আমরা যারা ভাবছি শুরু হয়নি তারা ভুলের মধ্যে আছি, আমরা এখনও বুঝতে পারছি না, এমনটাই দাবি করেছিলেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের খুবই শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা, একজন সেনা অফিসার এবং কি জেলেনস্কি প্রশাসনের খুব কাছের একজন লোক। তিনি নানান ব্যাখ্যা দেখিয়েছিলেন, এর পরপরই যে খবরগুলো আসছে কোথাও না কোথাও মনে হচ্ছে যে আপনার একটা খেলা চলছে। দর্শক, দুইটা দেশের নাম আপনাদের মাথায় আছে নিশ্চয়ই, আর্মেনিয়া এবং আজারবাইজান। আজারবাইজান নামক রাষ্ট্রটা মুসলিম একটা রাষ্ট্র, আর আর্মেনিয়া এটা বেসিক্যালি আপনার স্পেসিফিকলি কোনো ধর্মভিত্তিক রাষ্ট্র না, বাট সেখানে খ্রিস্টান এবং ইয়াহুদিদের মিক্সিং আছে, খ্রিস্টানদের সংখ্যাই সেখানে বেশি। এখন আর্মেনিয়া তারা জোরপূর্বক আজারবাইজানের কাছ থেকে আপনার কিছু অংশ দখল করে রেখেছে, আর ওই দখল করা অংশ নিয়ে আজারবাইজানের পক্ষে অবস্থান ছিল রাশিয়ার, সেখানে শান্তি নিরাপত্তা যেন ঠিকঠাক থাকে। কিন্তু ঝামেলা পাকাইছে হঠাৎ করে আপনার এই আর্মেনিয়া চট করে ন্যাটো বলয়ের সাথে কানেক্টেড হয়ে গেছে। মাত্র কয়েকদিনের মধ্যে এই সিদ্ধান্ত, তার মানে একটা কিছু তো ঘুরছে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে। আমরা যারা ভাবি যে না এগুলো নিউজে আসে, আসলে বাস্তবতা না, একটা প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে। ওদিকে জো বাইডেন তিনি আবার ভিয়েতনাম সফরে যাচ্ছেন চীনাদের ইস্যুতে কাজ করার জন্য, তার মানে একটা সার্কেলিং চলছে। আপনি দেখেন আর্মেনিয়া আমেরিকার সরকারের সাথে যৌথ সামরিক মহড়া চালানোর কথা ঘোষণা করেছে। এখন আর্মেনিয়া যদি এই মহড়া চালায় সেটা আজারবাইজানের জন্য একটা ভয়ঙ্কর দিক হিসাবে কিন্তু বিবেচিত হতে যাচ্ছে, কারণ আজারবাইজান ওরকম শক্তিশালী কোনো রাষ্ট্র না, যদিও আজারবাইজানের পক্ষে রাশিয়া এবং তুরস্কের একটা সমর্থন আছে। আর এর ফলে মস্কো আবার, আর রাশিয়া মস্কোতে নিযুক্ত আর্মেনিয়ার যে রাষ্ট্রদূত আছে তাকে আবার তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। আর্মেনিয়ার রাষ্ট্রদূতকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এটার ব্যাখ্যা চাওয়া হয়েছে। গত তিন দিন আগে আর্মেনিয়া ঘোষণা করেছিল দেশটি আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত করবে। আপনার আজকে থেকে সম্ভবত 20 সেপ্টেম্বর পর্যন্ত যে মহড়া হবে এটার নাম দেওয়া হয়েছে ইগল পার্টনার 2023। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে দেশটির সেনাদেরকে আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনের জন্য প্রস্তুত করে তুলতে এই মহড়ার আয়োজন করা হয়েছে, যদিও তাদের এই যুক্তিকে বা রাশিয়ার কাছে দেওয়া এই ব্যাখ্যাকে বা আজারবাইজানের জায়গা থেকে এটাকে মানা হয়নি যে এইটা বেসিক্যালি আর্মেনিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন দেওয়া, যেটা আজারবাইজান অঞ্চলে আরেকটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করবে। এটার একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে, কেন হঠাৎ করে আমেরিকা আর্মেনিয়ারে সাপোর্ট করছে। আবার আসেন, আপনার রাশিয়া বলছে আর্মেনিয়ার নেতৃত্ব সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে অবন্ধুসুলভ পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের স্ত্রীর ইউক্রেন সফরেরও প্রতিবাদ জানিয়েছে। আর্মেনিয়া এমন সময় এই পদক্ষেপ নিচ্ছে যখন রাশিয়ার সাথে এই পশ্চিমাদের একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর প্রেক্ষাপট বা রাশিয়াকে একঘরে করার একটা প্রেক্ষাপট চলছে, যেখানে আর্মেনিয়ার সাথে রাশিয়ার একটা ভালো সম্পর্ক ছিল, আর এই যুদ্ধের মাঝখানে হঠাৎ করেই আর্মেনিয়ার রাশিয়ার অনেক কিছুই মানতে চাচ্ছে না। আর্মেনিয়ার সরকার সাম্প্রতিক সময়ে ওই যে আজারবাইজানের যে দখল করা জায়গা আপনার নাগরোনো কারাবাখ, ওই অঞ্চলে মাঝখানে যথেষ্ট উত্তেজনা দেখা দিয়েছিল। দুই গ্রুপ আর্মি সেনাবাহিনী সেখানে জড়িত হয়ে গেছিলো, যে কোনো সময় যুদ্ধ লাগার পরিস্থিতি ছিল। আর ওই সময় রাশিয়া তৎকালীন সিচুয়েশনকে শান্ত করার জন্য তারা তাদের শান্তিরক্ষী বাহিনী পাঠিয়েছিল। তবে রাশিয়া যে শান্তিরক্ষী বাহিনী পাঠিয়েছে সেইটা নিয়ে প্রটেস্ট করে বসছে এখন আর্মেনিয়া। পাশিনিয়ান বলছেন, মানে আর্মেনিয়ার যিনি প্রধানমন্ত্রী আছেন, যে রাশিয়ার সেনারা বেসামরিক নাগরিকদের রক্ষা এবং তাদের স্বাধীনভাবে চলাচলের সুযোগ করার দেওয়া দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। 2020 সালে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর নাগর্নো কারাবাখ অঞ্চলে রুশ শান্তিরক্ষী মোতায়েন করা হয়েছিল, কারণ এগুলো সাবেক সোভিয়েত ইউনিয়নের সাথে কানেক্টেড কিছু রাষ্ট্র, রাশিয়া ভাঙার পর বা এটা ভাঙার পর জন্ম নেওয়া নতুন রাষ্ট্র, তো এই অঞ্চলগুলোতে কোনোরকম ঝামেলা হইলে তখন রাশিয়া সেখানে একটা মধ্যস্থতা করতো, কিন্তু এই অঞ্চলের দেশগুলোই এখন ন্যাটোমুখী একটা শক্তিশালী অবস্থানে চলে যাচ্ছে। আর ন্যাটো বাঘের ঘরে ঘোগের বাসা তৈরির চেষ্টা চালাচ্ছে, কারণ এখানে ঢুকতে পারলে রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলেগুলো, রাশিয়ার প্রভাব বিস্তারের যে জায়গাগুলো সেগুলোকে আস্তে আস্তে ছোট করে আনা হচ্ছে। এখন আর্মেনিয়ার হঠাৎ করে এই মোড় বা বাইডেনের ভিয়েতনাম সফর, সকল কিছু মিলিয়ে ইউক্রেনের এই মন্ত্রীর বক্তব্য, এটা স্পষ্ট প্রতীয়মান তৃতীয় বিশ্বযুদ্ধ আসলেই শুরু হয়ে গেছে। এখন এটা অন্তত
কূটনৈতিক পর্যায়ে বা স্নায়ুযুদ্ধ শীতল যুদ্ধে আছে, এটা একসময় ডাইরেক্ট মাঠে গড়াবে, যে কোনো সময় ব্লাস্ট হবে। দেখা যাক কী হয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।